পরের আয়াতে আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া তাদেরকে পান করতে দেওয়া হবে টগবগে গরম ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করতে দেওয়া হবে টগবগে কাজী সালাহউল্লাহ পানি পুথি রহমতুল্লাহ আলাই তাফসীরে মাজহারির মধ্যে এই টগবগের ব্যাখ্যা দেয় কালাল মুফাসসিরুন কাজী সানাউল্লাহ বানিপতি রহমতুল্লাহ আলাই বলেন মুফাসসিরিন কেরাম বলেন লাউ উলকিয়াত কতরাতুম মিনহা আলাল জিবাল লাজাবাত কয় সেই টগবগে গরম পানির এক ফোঁটা যদি দুনিয়ার পাহাড় সমূহের মধ্যে দেওয়া হয় এই পাহাড়গুলো মুহূর্তের মধ্যে মোমের মতো গলে যাবে এক ফোঁটায় যদি পাহাড় সব মোমের মতো গলে যায় ভাইও বিশ্বাস করেন পারা যাবে না এই চিন্তা করেন না যে হুজুর কি হইছে সমস্যা কি কিছুদিন জাহান্নামে থাকিয়া পরে জান্নাতে না না এই চিন্তাও করেন না সূরা আলার দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন সায়াদাক্কারু মাই ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা যাদের মাঝে আল্লাহর ভয় আছে তারা উপদেশ গ্রহণ করে আর যেই ব্যক্তি হতবাগা সেই ব্যক্তি এগুলো থেকে দূরে থাকে অধিক হতবাগা ব্যক্তিরাই এর থেকে দূরে থাকে আল্লাযী ইয়াসলা নারাল কুবরা যেই হতবাগা ব্যক্তি সর্ববৃহৎ আগুনে প্রবেশ করবে বলেন নাউযুবিল্লাহ এতটুকু আয়াতের অনুবাদ বুঝছেননি আপনারা তাহলে সূরা গাশিয়ার সাথে এটা সম্পর্কটা কি এই আয়াতের অনুবাদ বুঝলে তাহলে বোঝানো সহজ হবে আবার বুঝেন সূরা গাশিয়ার আগের সূরা হলো সূরা আলা তো আমাদের আলোচনা হলো আমি যেহেতু গাশিয়া সূরাটা আলোচনা করব আপনাদের সামনে গাশিয়ার সাথে আগের সূরার কি সম্পর্ক তো সূরা আলার দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যাদের মাঝে আল্লাহর ভয় আছে তারা উপদেশ গ্রহণ করে আর হতবাগারা উপদেশ গ্রহণ করে না কারণ তারা প্রবেশ করবে জাহান্নামে একটু অনুবাদ বাংলাটা বুঝছেননি আচ্ছা তো এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আমার সহজ বাংলা বুঝেন এই আয়াতের মধ্যে আল্লাহ সংক্ষেপে আমাদেরকে চারটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন বলেন কয়টা বিষয় এক নাম্বার ইমানদার মানে সায়াদ জাক্কারু মাইয়াকশা দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন ইমানদার ওয়া সায়ুজান্না বুহাল আশক যার মাঝে আল্লাহর ভয় আছে সে উপদেশ গ্রহণ করবে এর দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন ইমানদার আর যে হতবাগা সে উপদেশ গ্রহণ করবে না এর দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন বেঈমান কয়টা হলো দুইটা আল্লাযী ইয়াসলা নারাল কুবরা হতবাগা বেঈমান প্রবেশ করবে জাহান্নামে তো হতবাগা বেঈমান যদি জাহান্নামে প্রবেশ করে ইমানদার প্রবেশ করবে কই জান্নাতে তাহলে দেখেন চারটা বিষয় ইমানদার বেঈমান জান্নাত জাহান্নাম এই দেখেন ইমানদার বেঈমান জান্নাত জাহান্নাম সংক্ষেপে আল্লাহ বুঝাইতে চায় ইমানদারের ঠিকানা জান্নাত বেঈমানের ঠিকানা জাহান্নাম একটু বুঝছেন তাহলে বলেন তো আল্লাহ সূরা আলায় ইমানদার আর বেঈমান জান্নাত আর জাহান্নামের বর্ণনা কি বিস্তারিত দিয়েছেন না সংক্ষেপে মজার ব্যাপার হলো পরের সূরা যেটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম সূরা গাশিয়া এই সূরার মধ্যে আল্লাহ বিস্তারিত আলোচনা করছেন তাহলে আগের সূরায় সংক্ষেপে আর পরের সূরা তাহলে সম্পর্ক আসেনি দুইটার মাঝে এটা হলো এই দুই সূরার সম্পর্ক তো আশা করি আপনারা আলেম ছাড়া অন্য যারা আছেন ওলামা একরাম তো সহজে বুঝবে অন্যরা সহজে আশা করি বুঝছেন যে এক কথায় বুঝবেন সূরায়ে আলায় ইমানদার বেঈমান জান্নাত জাহান্নাম এই চারটি বিষয়ে আল্লাহ সংক্ষেপে আলোচনা করেছেন আর সূরায়ে গাশিয়ার মধ্যে ইমানদার বেঈমান জান্নাত জাহান্নামের আলোচনা আল্লাহ বিস্তারিত করেছেন এতটুকু বুঝে থাকলে এবার সূরায়ে গাশিয়ায় আমরা ঢুকি আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া এই সূরার নাম সূরাতুল গাশিয়া নাসাই শরীফের ১৪২৪ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আনিন নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল أن رسول الله صلى الله عليه وسلم كان يقرأ في صلاة الجمعة بسبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية
নবীজির সাহাবী নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজে প্রথম রাকাতে সূরা আ'লা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এই সূরাটা তেলাওয়াত করতেন আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া এই সূরাটা তেলাওয়াত করতেন। তাহলে বলেন তো জুমার নামাজে প্রথম রাকাতে কোন সূরা? সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। আবু দাউদ শরীফের বর্ণনা ও এই হাদিসের আরেকটি অংশ বাকি আছে, ওয়ারুব্বামা ইজতামাআল ঈদ ওয়াল জুমুআ ফায়াকরাউ বিহিমা ফীহিমা জামিআ। কখনো যদি এমন হতো যে ঈদের দিনটা হইছে শুক্রবারে, তো শুক্রবারে যদি ঈদের দিন হয়, বলেন তো শুক্রবার দিন জামাতে আমরা যদি ঈদের দিন হয় তো ঈদের নামাজ জামাতে কয় রাকাত পড়ি? এরপরে জুমার নামাজও কয় রাকাত? জুমার নামাজে প্রথম রাকাতে রসুল কোন সুরা পড়তেন? সুরায় আলা। দ্বিতীয় রাকাতে গশিয়া। তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ঈদের নামাজেও প্রথম রাকাতে সুরায় আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সুরায় গশিয়া পড়তেন। তাহলে জুমার নামাজে প্রথম রাকাতে সুরায় আলা, দ্বিতীয় রাকাতে সুরায় গশিয়া, ঈদের নামাজেও প্রথম রাকাতে সুরায় আলা, দ্বিতীয় রাকাতে সুরায় গশিয়া। মজার ব্যাপার, কখনো যদি শুক্রবার দিন ঈদের নামাজ হয়, নবীজি ঈদের নামাজ পড়াইতেন প্রথম রাকাতে সুরায় আলা, দ্বিতীয় রাকাতে ঘষিয়া দিয়া, আবার শুক্রবার দিন জুমার নামাজেও প্রথম রাকাতে আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে ঘষিয়া পড়তেন। তাহলে ঈদের নামাজ যেই দুই সুরা দিয়ে পড়াইতেন, ওই দিনেই যদি জুমার নামাজ হইতো, নবীজি জুমার নামাজেও এই দুই সুরা তেলাওয়াত করতেন। মাঝে মাঝে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জুমার নামাজের প্রথম রাকাতে সুরাতুল জুমুয়া তেলাওয়াত করতেন আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া মানে যেটা বললাম এটা তেলাওয়াত করতেন মাঝে মাঝে। দলিল আবু দাউদ শরীফের বর্ণনা 1123 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী দহাক ইবনে কাইস তিনি বলেন, সালান নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আন মাযা কানা ইয়াকরাউ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম। রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কোন সুরা তেলাওয়াত করতেন? আলা ইসরি সুরাতিল জুমুআতি ফি সালাতিল জুমুআ। দহাক ইবনে কাইস নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন যে নবীজি জুমার নামাজে সুরায় জুমুয়া প্রথম রাকাতে তেলাওয়াত করার পর দ্বিতীয় রাকাতে কোন সুরা পড়তেন? তো নুমান ইবনে বশির জবাব দিতেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। নবীজি যদি কখনো প্রথম রাকাতে সুরায় জুমুয়া পড়তেন তো দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া তেলাওয়াত করতেন। টোটাল আমরা বুঝতে পারলাম সুরায় গাশিয়া নবীজি পড়তেন, কখনো প্রথম রাকাতে সুরায় আলা, দ্বিতীয় রাকাতে ঘষিয়া, আবার কখনো প্রথম রাকাতে সুরায় জুমুয়া, দ্বিতীয় রাকাতে ঘষিয়া। বোঝা যায় নবীজি বেশিরভাগ সময়ে দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল ঘষিয়া পড়তেন, যদিও প্রথম রাকাতে অন্যান্য সুরাও নবীজি কখনো কখনো পড়তেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল ঘষিয়া, নবী আপনার কাছে কি এসেছে হাদিসুল গাশিয়া, ওই দিনের সংবাদ? দেখেন ওই দিনের সংবাদ কি আপনার কাছে এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে, সব কিছুকে ঢেকে ফেলবে, যেই দিনের ভয়াবহতা সব কিছুকে ঢেকে ফেলবে, ওই দিনের সংবাদ কি আপনার কাছে আসছে? তো এই যে নবীজির আল্লাহ বলছে আপনার কাছে আসছে প্রশ্ন, এই প্রশ্নটাকে আরবিতে বলা হয় ইস্তেফামে তাকরিরি। এর মানে হলো নবী আপনার কাছে কি আসছে? আসছে মানে হ্যাঁ আসছে, আপনার কাছে তো সংবাদ আসছে, কেয়ামত হবে, এইভাবে এইভাবে হবে, এই সংবাদ তো আমি আল্লাহ আপনাকে জানাইয়া দিছি যে আসবে কেয়ামত। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইমরাতিন তাকরাউ হাল আতাকা হাদিসুল গাশিয়া,
নবীজি একদিন এক মহিলার পাশ দিয়ে অতিক্রম করলেন যেই মহিলা তেলাওয়াত করতেছিলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া আপনার কাছে কি ওই দিনের সংবাদ এসেছে যেই দিন সবকিছুকে আচ্ছন্ন করে দিবে ওই দিনের সংবাদ কি এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলার তেলাওয়াত শুইনা ফাকামা ইস্তামিউ দাঁড়িয়ে কান পেতে মনোযোগ সহকারে মহিলার তেলাওয়াত শুনতে লাগলেন সুম্মা ইয়াকুলু এরপর নবী বলতে লাগলেন নাম যা আনি হা হা আমার কাছে ওই দিনের সংবাদ এসেছে সুবহানাল্লাহ মানে মহিলা পড়তেছে হাল আতাকা আপনার কাছে কি এসেছে তো নবীজি মহিলার তেলাওয়াত শুইনা কয় হা আমার কাছে এসেছে এখন আসেন গাশিয়া মানে কি গাশিয়া হলো ইসমুম মিন আসমা ইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিনের অনেকগুলা নাম এই নামের একটা নাম গাশিয়া বুঝে থাকলে বলেন কিয়ামত দিবসের নাম একটা না অনেকগুলা এই অনেকগুলার মধ্যে গাশিয়াও একটা নাম গাশিয়া ইয়াগশা অর্থ হলো যা ঢেকে ফেলবে আচ্ছন্ন করে ফেলবে যেমন সূরা ইব্রাহিমের 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন وَتَرَى الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ অপরাধীদেরকে আপনি দেখবেন তাদেরকে বেরি পরানো হয়েছে নাউজুবিল্লাহ অপরাধীদেরকে বেরি পরানো অবস্থায় আপনি দেখবেন সারাবিলুহুম মিন কাতিরান অপরাধীদের পোশাকগুলা দেখবেন আল কাতরার পোশাক কিসের পোশাক আল কাতরা ওয়াতাগশা উজুহাহুমুন নার অপরাধীদের চেহারাগুলা জাহান্নামের আগুন ঢেকে ফেলবে আচ্ছন্ন করে ফেলবে আগুনের মধ্যে তাদের চেহারাগুলো থাকবে নাউজুবিল্লাহ তো এটা আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া আপনার কাছে কি ওই দিনের সংবাদ এসেছে যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে আমার দিকে একটু তাকায় ভালো করে বুঝেন মানে চারদিক অবস্থা ভয়াবহ অবস্থা হায় হায় কি হবে না হবে এই যে একটা পেরেশানি এই যে একটা অবস্থা এই অবস্থাটাকে ঘষিয়া বলা হয় কি হবে না হবে কয় অন্ধকার হয়ে যাবে কয় কিছুই দেখতে পায় না মানে হলো এমন বিপদ যেই বিপদে তার কিভাবে মুক্তি হবে এই চিন্তায় মনে হবে চারদিক অন্ধকার বলে না অনেক সময় কয় এখন তার অবস্থা হলো চার সামনে পিছনে সব অন্ধকার আসলে অন্ধকার না দিনের বেলায় কয় অন্ধকার মানে বিপদে আছে কিসে আছে বিপদে এই জন্য বলা হয়েছে অন্ধকার সূরা দাহার বা সূরা ইনসানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া খাফুনা ইয়াউমান কানা শাররুহু মুস্তাতীরা আল্লাহ বলেন কিয়ামত দিনের যে খারাপিটা যে ভয়াবহ অবস্থাটা তোমরা কি মনে করছো একদিকে আল্লাহ বলে না পুরো কিয়ামতের ময়দানের চারদিকে বিস্তৃত হয়ে থাকবে চারদিকে শুধু খারাপি আর খারাপি দেখা যাবে ভয়ঙ্কর অবস্থা কেমন ভয়ঙ্কর অবস্থা সূরা হজের 1-2 আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো কিয়ামতের প্রঙ্কন কিয়ামতের প্রকম্পন এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার তো আল্লাহ বলেন কেমন ভয়ঙ্কর ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত যেদিন দুগ্ধ দানকারিণী মা তার দুধের শিশুকে ভুলে যাবে এমন ভয়াবহ অবস্থা হবে দুধ পান করায় যেই মা তার সন্তানকে দুনিয়াতে কখনো ভুলে যতবার চিৎকার দেয় চিৎকার দিতে দেরি ঘুম ভাঙতে দেরি হয় না মার ততবার দুধ পান করায় একবারও বিরক্ত হয় না আল্লাহ বলেন দুগ্ধ দানকারিণী মা দুগ্ধ দানকারিণী নারী তার দুধের শিশু সব ভুলে যাবে وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا গর্ভধারিণী নারী তার গর্ভস্থিত সন্তানকে এই ভয়াবহতা দেখে এমনি প্রসব করে ফেলবে দাত্রী মা ওই সন্তান বের করতে হবে না সিজারের প্রয়োজন হবে না ভয়াবহ অবস্থা দেখেই সন্তান প্রসব হয়ে যাবে আল্লাহ হেফাজত করেন وَتَرَى النَّاسَ سُكَارَى আপনি দেখবেন মানুষগুলা মাতাল
وما هم بسكارى ولكن عذاب الله شديد আসলে তারা মাতাল না বাকি দেখলে মনে হবে মাতাল আসলে মাতাল না আসল কি জানেন নবী আল্লাহর আযাবটাই ভয়ঙ্কর এই ভয়াবহতায় মানুষগুলারে দেখলে মাতাল মনে হবে কিন্তু তারা মাতাল না আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ওই ভীষিকাময় মুহূর্ত থেকে হেফাজত করে আরশের ছায়া যেন আল্লাহ আমাদেরকে জায়গা দিয়ে দেয় আমিন তো আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল গাশিয়া নবী আপনার কাছে কি এসেছে ওই দিনের সংবাদ যেই দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলবে এখন আসেন পরের আয়াত বুজুহু ইয়াউমা ইদিন খাশিয়া বুজুহুন দুই জবর দুই জের দুই পেশকে কি বলে হ্যাঁ বলেন আগে কি বলে বুজুহুন এই হুনের উপরে দুই পেশ না এই দুই পেশ তানবিন এই তানবিন লি তাকসির আধিক্যতা বোঝানোর জন্য আসছে বুজুহুন এই বুজুহুন মানে বহু চেহারা সেদিন অবনমিত থাকবে ভয়ে নিচের দিকে তাকায়া থাকবে নাউজুবিল্লাহ ভয় সব সূরা তহার 108 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযি ইত্তাবিউনা দাঈয়া লা ইওয়াজা লা ওয়া খাশাতিল আসওয়াতু লিরহমান ফালা তাসমাউ ইল্লা হামসা এই আমগো দুইজনের দিকে সবাই তাকায় একটু হ্যাঁ আপনি রেডি থাকেন দেখেন কি কয় আল্লাহ সূরা তহার 108 নম্বর আয়াতে সেদিন মানুষ একজন আহ্বানকারী ডাক দিবে এদিকে আসো তো সবাই যাবে কেউ এদিক সেদিক হবে না ডাক দিলে মুয়াজ্জিন বারবার বলে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ তাও যান না সেদিন এদিক সেদিক হবে না ডাক দিবে সব রেডি এ কি হলো কি হইলো ফালা দেখেন কি কয় আল্লাহ ওয়া খাশাতিল আসওয়াতু লিরহমান রহমানের সামনে সবার আওয়াজগুলো নিচু হয়ে যাবে সব চুপচাপ একদম সব কোনো কথা নাই ফালা তাসমা ইল্লা হামসা মৃদু আওয়াজ থাকবে দেখেন দুইজন আমরা এই কি ছেড়ে কোনো সমস্যা মানে একজন আরেকজনের চুপ চুপ কোনো সমস্যা নাকি ওস্তাদের কাছে বিপদে পড়ছি হুজুর বেতনিয়া দাঁড়ায় আছে এই হুজুর বেতনিয়া দাঁড়ায় আছে মিলে মারবে নাকি এরকম হয় না আমাদের মানে আওয়াজ করি না চুপ চুপ একজন কি ছেড়ে হুজুর এত চেতাকা সেদিন কেয়ামতের ময়দানে সব নিচের দিকে তাকায় থাকবে কারো কোনো আওয়াজ থাকবে না একজন আরেকজনকে বলবে পড়ো নাকি কি ছেড়ে সমস্যা নাকি কোনো আল্লাহ কয় সেদিন নবী আপনি এই ফিস ফিস আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ পাবেন না সব নিচের দিকে তাকায় থাকবে ফালা তাসমাউ ইল্লা হামসা তা আল্লাহ এটাই বললেন ওয়াজুহু ইয়াউমা ইদিন খাশিয়া সেদিন বহু চেহারা থাকবে অবনমিত চুপচাপ কোনো কথা নাই একদম নিচের দিকে তাকায় থাকবে খাশিয়া সব নিচের দিকে তাকায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন আমিলাতুন নাসিবা আমিলা বিপর্যস্ত নাসিবা ক্লান্ত এই আয়াতের ব্যাখ্যায় ইকরিমা এবং সুদ্দি রহমতুল্লাহি আলাইহিমা বর্ণনা করেন আমিলাতুন ফিদ দুনিয়া বিল মাসি নাসিবাতুন ফিন্নার বিল আযাব দুনিয়াতে যারা গুনাহের মাধ্যমে প্রচুর কষ্ট করছে মানে গুনাহ যত কাম করছে সব গুনাহের কাজ এই গুনাহের কাজ যারা দুনিয়াতে করছে তারা আযাবের মধ্যে আযাব ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাবে মানে আযাব দেইখা তারা ক্লান্ত আমিলা দুনিয়াতে গুনাহের কারণে তারা আমিলা শুধু গুনাহের কাজ করছে নাসিবা আযাবের কারণে তারা ক্লান্ত হয়ে যাবে আল্লাহ হেফাজত করেন আমিলাতুন নাসিবা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে উনি একটা উদ্ধৃতি এনে বলেছেন আমিলাতুন নাসিবা মানে হলো আর নাসারা খ্রিস্টান সম্প্রদায় সেদিন তারা দুনিয়াতে বহুত মেহনত করছে তারা কয় তাদের এই মেহনত আমিলা মানে কর্মচারী আমিলা শ্রমিক কয় তাদের এই শ্রম দুনিয়াতে যে দিয়েছে এটা কোনো কাজে আসবে না নাসিবা কেয়ামতের ময়দানে আযাবের ভয়াবহতা দেখে ক্লিষ্ট ক্লান্ত হয়ে যাবে তারা আল্লাহ হেফাজত করেন মুসনাদুল ফারুক দুই নাম্বার খণ্ড ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন মাররা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন বিদাইরি রাহিব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একজন পাদেরীর যে ইবাদতখানা
পাদ্রির যে আস্তানা এই আস্তানার পাশ দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন অতিক্রম করলেন তো পাদ্রি মুসলমান না তো পাদ্রির ঘরের পাশ দিয়ে অতিক্রম করলেন পাদ্রি মুসলমান না কিন্তু আলেম মানে আপনার অন্য ধর্মের আলেম মানে পাদ্রি জানে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম পাদ্রি জানে যে ইসলাম ধর্ম সঠিক ওমর ফারুক ওই পাদ্রির আস্তানার পাশ দিয়ে যাওয়ার সময় فقال له يا راهب يا راهب ডাক দিলেন ও পাদ্রি এই পাদ্রি বলে ডাক দিলেন ওমর ফারুক অন্য ধর্মের একজন আলেমের আস্তানার পাশ দিয়ে যায় যাওয়ার সময় ডাক দিলেন ও পাদ্রি ও আলেম এইদিকে আসো ফাশরাফা পাদ্রি হযরত ওমর ফারুকের দিকে যখন রওনা করলেন ফাজআলা ইয়ানজুরু ইলাইহি ওয়াজআলা ইয়াবকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন পাদ্রির আগমন দেখা পাদ্রিকে দেখে ওমর ফারুক কান্না শুরু করলেন কান্দছে فقيل له يا امير المؤمنين ما يبكيك من هذا প্রশ্ন করা হলো আমিরুল মুমিনিন পাদ্রিকে দেখে আপনার কান্নার কারণ কি ওমর ফারুক জবাব দেয় জাকারতু কাউলাল্লাহি আজ্জা ওয়াজাল ফি কিতাবি আমিলাতুন নাসিবা আল্লাহর কোরআনের এই আয়াত স্মরণ করলাম আমিলাতুন নাসিবা কিছু মানুষ দুনিয়ায় শুধু কষ্ট করবে এই কষ্টের কোনো ফলাফল পাবে না কিয়ামতের ময়দানে আযাবের কারণে তারা ক্লান্ত আহারে অন্য ধর্মের একজন আলেম কত কষ্ট করতেছে এই মানুষটা জানে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এরপরেও ইসলাম গ্রহণ করে নাই তার এই যে কষ্ট এই কষ্টের কোনো মূল্য হবে না এই জন্য লোকটাকে দেখা আমি ওমর কান্না করা শুরু করলাম কান্দতেছে কি অবস্থা হবে লোকটা জানতেছে এরপরেও মানতেছে না হযরত ওমর আমিলাতুন নাসিবা এই আয়াত স্মরণ করা কান্দতেছে আমরাও দুনিয়াতে দেখেন অনেক মানুষ কত কষ্ট কইরা গুনাহের কাজ করি কষ্ট কইরা গুনাহের কাজ করি কষ্ট কইরা গুনাহের কাজ করি তো এই কষ্ট কইরা গুনাহের কাজ করি কিয়ামতে ক্লান্ত হতে হবে ক্লিষ্ট হতে হবে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে সেই পরিস্থিতির মধ্যে যেন পড়া না লাগে দুনিয়াতে থাইকেই যেন নিরাপত্তা নামা নিয়ে কবরে যেতে পারি এমন মুমিন হওয়ার তৌফিক দান করেন আমিন তো এটাই বললেন আল্লাহ আমিলাতুন নাসিবা এরপরে দেখেন তাসলা নারান হামিয়া তারা প্রবেশ করবে নারান হামিয়া উত্তপ্ত জাহান্নামের মধ্যে প্রবেশ করবে আগুনের মধ্যে প্রবেশ করবে উত্তপ্ত আগুনের মধ্যে প্রবেশ করবে গরমের মধ্যে প্রবেশ করবে কেমন গরম ইবনে কাসির রহমতুল্লাহি আলাই তাফসিরের কিতাবে আনেন ইনতাহা হাররুহা ওয়া গিল্লানুহা কয় এমন গরম যে গরমের পর আর গরম হতে পারে না মানে এত গরম যে এর চেয়ে বেশি গরম আর হইতে পারে না এত গরম জাহান্নামের আগুন পরের আয়াতে আল্লাহ বলেন তুসকা মিন আইনিন আনিয়া তাদেরকে পান করতে দেওয়া হবে টগবগে গরম ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করতে দেওয়া হবে টগবগে কাজী সানাউল্লাহ পানিপুথি রহমতুল্লাহি আলাই তাফসিরে মাজহারির মধ্যে এই টগবগের ব্যাখ্যা দেয় কালাল মুফাসসিরুন কাজী সানাউল্লাহ পানিপুথি রহমতুল্লাহি আলাই বলেন মুফাসসিরিন কেরাম বলেন লাউ উলকিয়াত কতরাতুম মিনহা আলাল জিবাল লাজাবাত কয় সেই টকবগে গরম পানির এক ফোঁটা যদি দুনিয়ার পাহাড় সমূহের মধ্যে দেওয়া হয় এই পাহাড়গুলো মুহূর্তের মধ্যে মোমের মতো গলে যাবে একটা পাহাড় না সব পাহাড় দুনিয়া সব পাহাড়ের মধ্যে যদি আপনার সেই টকবগে গরম পানির এক ফোঁটা দেওয়া হয় সব গলে শেষ হয়ে যাবে মোমের মতো বাঁচেন সবাই বেঁচে যান আমি আমার টেনশনে আছি সবাই সবার টেনশন করেন কেমনে বাঁচা যায় সেখান থেকে এক ফোঁটায় যদি পাহাড় সব মোমের মতো গলে যায় ভাইও বিশ্বাস করেন পারা যাবে না এই চিন্তায় করেন না যে হুজুর কি সমস্যা কি কিছুদিন জাহান্নামে থাইকা পরে জান্নাতে না না এই চিন্তাও করেন না তো আল্লাহ বলেন আইনিন আনিয়া তুসকা মিন আইনিন আনিয়া এমন গরম যেই গরম যদি দুনিয়ার মধ্যে এক ফোঁটা দেওয়া হয় লাজাবাত সব মোমের মতো গলে যাবে পরে দেখেন কি কয়
ليس لهم طعام إلا من ضريع সেখানে তাদেরকে খাদ্য দেওয়া হবে না দরিয় নামক খাদ্য দেওয়া হবে আর কোনো খাদ্য দেওয়া হবে না ভালো কোনো খাদ্য দরিয় জাতীয় খাদ্য দেওয়া হবে বলেন দরিয় বলেন কি খাদ্যের নাম এই দরি কি খাদ্য এটা তাফসীরের কিতাবে আসছে দরি নামক খাদ্যটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা হাজার উম্মিন নার জাহান্নামের একটা গাছ এই গাছটাকে বলা হয় দরিয় সাইদ ইবনে জুবায়ারের বর্ণনা যাক্কুম আছে একটা কাটাযুক্ত গাছ যাহার নামে এই যাক্কুম আর দরি একই তিনি বলেন যাক্কুম হলো গাছ আর গাছের মধ্যে যেগুলা ধরবে এগুলাই হলো দরি কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই একটা বর্ণনা আনছেন যেই বর্ণনাটা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই আদ-দুরুল মানসুরের মধ্যে আনছেন এই বর্ণনার মধ্যে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন দরি নামক খাদ্যটা কেমন খাদ্য জানো কয় আমার রুমিনা সবির কয় পৃথিবীর যত তিতা আছে এই সবচেয়ে তিতার চাইতেও আরো তিতা হলো দরি নামক খাদ্যটা ওয়া আনতানু মিনাল জিফা কয় লাশ পচে যাওয়ার পর যে গন্ধ হয় এর চাইতেও আরো দুর্গন্ধ হবে এই ফলটা ওয়া আশাদ্দু হাররাম মিনান নার কয় আগুনের চাইতে আরো ভয়ঙ্কর পাওয়ারফুল গরম হবে এক তো দুর্গন্ধ দ্বিতীয়ত তিতা আবার গরম এটা আবার গরম কিন্তু তিনটা আপনার তিতা আবার গরম আবার দুর্গন্ধ কোনোটাই সহ্য হবে না তো এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইজা উতইমা সাহিবুহু কয় দরি যখন জাহান্নামীকে খাইতে দেওয়া হবে লায়াদখুলুল বাতনা কয় এটা পেটেও যাবে না ওয়ালা ইয়ারতাফিউ ইলাল ফাম মুখেও আসবে না গলায় আটকে থাকবে বাঁচেন সবাই বেঁচে যাই চলেন আল্লাহ হেফাজত করেন দরি নামক খাদ্যের ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের মধ্যে আনছেন মুজাহিদ রহমতুল্লাহ আলাই থেকে দরি হলো এমন এক খাদ্য পৃথিবীর মধ্যে আর কি আপনার তিনি বলেন নাবাতুন ইউকালু লাহু আশিবরিক কোন ঘাস উঠার পর এটা যখন সজীব থাকে এক ধরনের সজীব ঘাস ঘাস এই ঘাসকে বলা হয় শিবরিক এটাকেও দরি বলা হয় তো শিবরিক যেই ঘাসটাকে শিবরিক মানে তাজা ঘাস যেটাকে শিবরিক বলা হয় ইউসাম্মিহি আহলুল হিজাজ আদ-দরি ইদা ইয়াবিসা এই সজীব ঘাসটা যখন শুকিয়ে যায় হিজাজবাসীরা এটাকে বলে দরি তাহলে ঘাস শুকানোর পর এটাকে হিজাজবাসী বলে দরি আর শুকানোর আগে এটাকে বলা হয় শিবরিক শিবরিক মানে হলো তরু তাজা মাত্র সবুজ যেই ঘাস এই ঘাসটাকে বলা হয় দরি মানে শিবরিক তাহলে ঘাস সজীব যখন থাকে তখন এটাকে বলা হয় শিবরিক এক ধরনের সুন্দর ঘাস আর এটা যখন শুকায়া যায় এটাকে হেজাজবাসী বলে দরি আর জাহান্নামে যে দরি নামক খাদ্য এটার ভয়ঙ্কর তিনটা বৈশিষ্ট্য হলো এক নাম্বার সবচেয়ে তিতা দুই নাম্বার সবচেয়ে গরম তিন নাম্বার সবচেয়ে দুর্গন্ধযুক্ত আল্লাহ হেফাজত করুন তিরমিজি শরীফের 2586 নম্বর হাদিসের বর্ণনা আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم يلقى على أهل النار الجوع رسول الله صلى الله عليه وسلم বলেন জাহান্নামীদেরকে আযাব তো দেওয়া হবে বিভিন্ন ধরনের আযাবের মধ্যে একটা আযাব হলো খুদার আযাব খুদার খুদার আযাব খুদা কিসের আযাব রমজানে 22 বছর বয়স ছেলের ডাক দেয় না আম্মা কেন বাচ্চা মানুষ কি মানুষ এই জন্য রোজা রাখে না বোঝা যাবে সেখানে ইউলকা আলা আহলিন নারি আল জু জাহান্নামীদেরকে বিভিন্ন আযাবের সাথে খুদার আযাব দেওয়া হবে ফায়াদিলু মা হুম মিনাল আযাব অন্যান্য আযাবের সাথে খুদার আযাব তারা ভোগ করবে ক্ষুদার আযাব ভোগ করতে করতে এক পর্যায়ে ফায়াস্তাগীসুনা জাহান্নামীরা বলবে খাদ্য দাও আর ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে পারি না ফায়ুগাসুনা বিতআমিম মিন দরি তাদেরকে ওই দরি নামক খাদ্যটা দেওয়া হবে দরি নামক ভয়ঙ্কর তিনটা বৈশিষ্ট্য সম্পন্ন খাদ্য দেওয়া হবে দরি নামক খাদ্য দেওয়ার পর
এই খাদ্য যখন তাদেরকে দেওয়া হবে, খাদ্যটা যখন তারা খাবে, খাদ্য খাওয়ার পর তাদের অবস্থা এত ভয়ঙ্কর হবে, এই খাদ্য যখন তারা নিবে নেওয়ার পর তারা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে, আর তারা দেখবে এটা পেটের মধ্যেও যায় না, মুখের মধ্যেও আসে না। ফায়াস্তাগীসুনা বিতআম, এবার তারা আবার খাদ্য তালাশ করবে, এবার তাদেরকে দেওয়া হবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হালবিম বিল কালালি বিল হাদিদ, দরি নামক খাদ্য দেওয়ার পর যখন তারা এই খাদ্যটা খেতে পারবে না, আবার তারা খাদ্য চাইবে, চাওয়ার পর ফায়ুগাসুনা বিতআমিন জি গুসসা, এমন খাদ্য দেওয়া হবে যেই খাদ্য গলার মধ্যে আটকায়া যায়। কোরআনে গুসসা শব্দ, এমন খাদ্য যেই খাদ্য গলার মধ্যে আটকায়া যায়, গলার মধ্যে খাদ্য আটকানোর পর ফায়াজকুরুনা আন্নাহুম ইউজিজুনা ইউজিজুনাল গুসসা ফিদ্দুনিয়া বিশ্বরাবি, এবার তাদের মনে পড়বে দুনিয়ায় আমাদের গলার মধ্যে কিছু আটকাইলে আমরা কি জানি করতাম, কি করতাম, পানি খাইতাম, দুনিয়াতে কিছু আটকাইলে কি খাইতাম। তো তখন যখন আপনার ওই দরি নামক খাদ্য আর কাঁটাযুক্ত খাদ্য গলায় আটকাবে, তখন তাদের মনে পড়বে আচ্ছা আমরা না দুনিয়াতে কিছু আটকাইলে পানি খাইতাম, তো এটা মনে পড়বে। তখন মনে পড়ার পর ফায়াস্তাগীসুনা বিশ্বরাব, পানি চাইবে, কি চাইবে, পানি চাওয়ার পর ফায়ুগাসুনা ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিল কালালি বিল হাদিদ, তাদেরকে পানি দেওয়া হবে, ওই পানির মধ্যে লোহার কাঁটা থাকবে, পানি পানি তো আবার লোহার কাঁটা, এই লোহার কাঁটা যুক্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে, ফাইদা দানাত মিন উজুহিহিম, এই লোহার কাঁটা যুক্ত পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে, এত গরম পানি, পানির গরমে সাওয়াত উজু হাহুম, পানি পান করবে না, পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায় দিবে। ওয়াকাত মাফি বুতুনহিম, পান করার আগে পেটের নারী বুড়িগুলা সব জ্বলসে দিবে, পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে, পেটের নারী বুড়িগুলা ঝলসে দিবে। ফায়াকুলুনা, এক পর্যায়ে একে অপরকে বলবে উদু খাজানাতা জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাক দাও, জাহান্নামের রক্ষীদেরকে ডাক দাও, জাহান্নামের রক্ষী ফেরেশতারা বলবে বলো কি বলবা, বলবে আর সহ্য করতে পারি না, রক্ষীরা বলবে আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই, তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই। এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই, উদু মালিকা, জাহান্নামের দারোগা মালিককে ডাক দাও, জাহান্নামের দারোগা মালিককে ডাক দিবে, ডাক দিয়ে বলবে ও মালিক, আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। জাহান্নামের দারোগা মালিককে যখন তারা ডাক দিবে, মালিক তাদের ডাকে সাড়া দিবে। ইমাম আহমদ বলেন নুব্বি তু আন্না বাইনা দুআইহিম ওয়া বাইনা ইজাবাতি মালিকিন ইয়াহুম আলফা আম, হয় মালিক তাদের ডাকে সাড়া দিবে 1000 বছর পর, ডাক দিবে মালিক 1000 বছর পর, জাহান্নামের দারোগা মালিক বলবে বলো কি বলবা, 1000 বছর পর বলবে কি বলবা বলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তারা বলবে আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় জাহান্নামে। মালিক বলবে ইন্না খুম্মা কিসুন, চুপচাপ আজাব ভোগ করো। এবার তারা বলবে জাহান্নামীর প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ হয় নাই, মালিককেও ডাক দিয়ে লাভ হয় নাই, উদু রাব্বাকুম মিখফিফ আন্না ইয়াউমা মিনাল আজাব, রবকে ডাক দাও, রব আমাদের আজাব হালকা করে দিবে, কেন না রবের চাইতে দয়ালু আর কেউ না। এবার তারা ডাক দিবে আল্লাহকে,
আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা গলাবাত আলাইনা শিখওয়াতুনা তারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হতভাগ্য আমাদের দুর্ভাগ্য আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলাওয়াত করি যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই ওয়া কুন্না কাওমান দালিন আল্লাহ আমরা ছিলাম পদভ্রষ্ট সম্প্রদায় রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে ফাইন উদনা ফাইন্না জালিমুন আল্লাহ একবার বের করে দেখেন আমরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম আমরা আর খারাপ কাজ করব না এই কথা বলার পর আল্লাহ যেই জবাবটা দিবেন আল্লাহ বলবেন ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন আল্লাহ বলবে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাক কোনো কথা বলবি না রব বলবে কথা বলবি না চুপচাপ থাক দয়াময় রব বলবে কথা বলবি না চুপচাপ থাক আমি তোমাদেরকে কি সতর্ক করি নাই আপনারা জানেন যে ফেরেশতারা এটা বলছে এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহুত পেরেশানির মধ্যে পড়ে যায় আয়াত যখন পড়ি রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম হতভাগা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করেন তো আল্লাহ বলবে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন কথা বলবা না থাকো তো বলছিলাম ওই যে দরিহ এই দরিহ নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঠাযুক্ত খাদ্য গুস্সহ গুস্সহ জাতীয় খাদ্য গলা আটকানোর পর বলবে পানি দাও তো পানি দিবে পান করবে কি চেহারা সামনে নীতি চেহারা ঝলসে যাবে পেটের সব ঝলসে যাবে তখন তারা ফেরেস্তা ডাক দিবে জাহান্নামের প্রহরী ডাক দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে প্রহরীরা বলবে রসুল আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ আজাব বুক করো তাও তো একটু কথা বলবে আল্লাহ কি বলবে দেখেন লাঞ্ছিত অবস্থায় থাকো কোনো কথা নাই থাকো রব যদি বলে কথা নাই তখন তো শেষ তো বলছিলাম দরিহ লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুউ কয় দরি নামক খাদ্যটা কেমন জানো এটা পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো হয়তো পুষ্টি বাড়ার জন্য না হয় যেন ক্ষুধা নিবারণ হয় আল্লাহ বলে লা ইউসমিনু দরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না কিছু মনে করবেন না পৃথিবীর একটা খাদ্য আছে যেই খাদ্যটা অ্যাভেলেবল মানুষ খায় যেটা তার পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না হুজুর কি এটা ধূমপান এটা পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না বুঝা যায় দুনিয়ার ধূমপান জাহান্নামের দরির সাথে অনেকটা মিলে যায় কি জি জোরে কর না জি সবাই শোনায় এখন সন্দেহ তো আপনাদের মুসল্লি যারা আছে এগুলোর দিকে তাকায় বলেন কি ঠিক আছে দরির যেটা পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না তো আমি কিন্তু বলছি না আপনারাই বলছেন আমি কিন্তু প্রথমে বলি না এই ধূমপান আপনারাই বললেন এই খাদ্যটা কি এটা পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা আল্লাহ হেফাজত করেন তাহলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে আর আমি মাঝে মাঝে অবাক হই ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় লেখা আছে মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায় মানে আমি দেখতেছি লেখা মৃত্যু ঘটায় এরপরেও টান দিতেছি মানে কি আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই
আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা কিয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে বলসিরাত পার করে দেন আমিন তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা যে চেহারাগুলো নিচে থাকবে যেই চেহারাগুলোর ভয়ঙ্কর অবস্থা হবে জাহান্নামে যাবে এরকম এরকম হবে এবার আল্লাহ কি বলে দেখেন وجوه يومئذ ناعمة কিছু চেহারা থাকবে নিয়ামতে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ওই চেহারা ওয়ালা বানায়া দেন আমিন লিসাইহা রাদিয়া আগের চেহারা ওয়ালাদেরকে আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে কষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে তারা ক্লান্ত এবার কি বলে দেখেন লিসাইহা তারা দুনিয়ার মধ্যে আখিরাতের কর্ম করার চেষ্টা করছে এই চেষ্টা করার কারণে রাদিয়া কিয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে তাহলে আগের দল দুনিয়াতে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত আর পরের দল দুনিয়াতে কর্ম করছে কষ্ট করছে বাকি তারা সন্তুষ্ট তাহলে আগের দল কিয়ামতে ক্লান্ত অসন্তুষ্ট আর পরের দল লিসাইহা দুনিয়াতে কর্ম করেছে কষ্ট করেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে মসজিদে কষ্ট করে গিয়েছে তাহলে ওরাও কষ্ট করেছে তারাও কষ্ট করেছে আল্লাহ বলে রাদিয়া দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে কিয়ামতের ময়দানে এই চেহারাগুলো দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট আর কি ফি জান্নাতিন আলিয়া তারা থাকবে নিরাপদ জান্নাতে শান্তির জান্নাতে চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে আলিশান জান্নাতের মধ্যে থাকবে আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয় মজা কি কম হবে না বেশি তো আমরা ভালো হয়ে যাই চলেন সবাই কি বলেন ইনশাআল্লাহ ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া জান্নাতের মধ্যে জান্নাতীরা লাগিয়া শুনবে না লাগিয়া মানে অনর্থক কথা ইমাম বুখারী ব্যাখ্যা করেছেন সাত মা জান্নাতের মধ্যে জান্নাতীরা কোনো গালি গালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শুনে খতিবরাও শুনে মাদ্রাসার মুতামিম সাহেবরাও শুনে কত মানুষের কত কথা শুনে ইনশাআল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন একটু কষ্ট করেন জান্নাতে অন্তত এই গালি গালাজ শুনতে হবে না লা তাসমাউ ফিহা লাগিয়া জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথা থাকবে না কোনো অনর্থক কথা শোনা যাবে না কত সুন্দর কথা হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নাতি যেই মানুষটা এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন যখন তাকে জান্নাত থেকে বের করবে এবার আমার একটা আলোচনা আছে দেখবেন লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতির নিয়ে তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইবো না বুখারীতেও আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহকে তুমি বারবার কইতেছো আর কিছু চাইবে না তোমারে এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটার নিচে নেই আবার আরেকটা চাও এখন এটার নিচে গেল তোমার যদি নিয়ে যাই তুমি কিছু চাইবে না মাহবুব এটাই শেষ আর কিছু চাবো না তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত নিয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলো নিয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে আগেরগুলা কিছুই না তো সেখানে গেছে ওয়াদা করছে আর কিছু জামু না যাওয়ার পর অপেক্ষা করতেছে হঠাৎ দেখে তার কানে জান্নাতিদের আওয়াজ আসতেছে কি আসতেছে সূরে গশিয়া কি বলছে জান্নাতে কোনো কি থাকবে না গালিগালাজ থাকবে না ওই ব্যক্তি জান্নাতিদের আওয়াজ শোনার পর বললে এত সুন্দর আওয়াজ কিসের আল্লাহ আমার একটু ওই আওয়াজ যারা করতেছে তাদের কাছে নিয়ে যান তাহলে আওয়াজ কত সুন্দর হবে কারণ তারে তো আল্লাহ একের পর এক নিয়ামত দিতেছে তাহলে তার আওয়াজটা কত সুন্দর নিয়ামতে পরিপূর্ণ আওয়াজ মানে আমি চিন্তা করি হাদিসে যে জান্নাতিদের আওয়াজটাও কত চমৎকার হবে ওই ব্যক্তির আল্লাহ বলবে হরে দেখ ঠিক আছে দশ দুনিয়ার সম পরিমাণ এই যে আওয়াজ যত সুন্দর ফুলের বাগান ফলের বাগান এই জাতীয় দশ দুনিয়ার সম পরিমাণ একটা বাগানের মালিক তোমাকে বানায় দিল একটা আলিশান জান্নাতের বাগান মানে আলিশান জান্নাত এই জান্নাত মানে প্রাসাদ রাস প্রাসাদের মালিক বানায় দিলাম তো আল্লাহ বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া যেই চেহারাগুলো সন্তুষ্ট চিত্তে তাদেরকে দেখবা তারা জান্নাতের মধ্যে কোনো গালিগালাজ শুনবে না
لا تسمع فيها لاغية فيها عين جارية সেখানে তাদের জন্য থাকবে প্রবাহমান ঝর্ণা যেই ঝর্ণা থেকে দুধের নহর প্রবাহিত হবে মধুর নহর প্রবাহিত হবে হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন তুফাজ্জারু আনহারুল জান্নাহ মিন তাহতি তিলাল আও মিন তাহতি জিবালিল মিসকি কয় মেশক আম্বর থেকে জান্নাতের নহরগুলা জান্নাতীদের বালাখানার নিচ দিয়ে প্রবাহিত হবে কক্সবাজার দেখলে মন চাইনি মাঝে মাঝে টাকা পয়সা তো কম মন চাই কিন্তু আপনাদের সবার কিন্তু যে হুজুর ওই জায়গায় গেলে গুনাহ হয় কেমনে যামু এ যাই না দরকার নেই জান্নাতে যখন যাবেন একবার আপনি এনে বসবেন আপনার বিবি আর একটাই বৈশা দুজন আনন্দ উল্লাস করবেন আর দেখবেন নহর প্রবাহিত হচ্ছে আমাদের আনন্দ তো সেখানে হবে এখানে না ইনশাআল্লাহ তা আল্লাহ বলেন ফিহা আইনুন জারিয়া প্রবাহমান ঝর্ণা থাকবে ফিহা সুরুরুম মারফুআ সেখানে উঁচু উঁচু পালং খাট বিছানো থাকবে হযরত যেন সেখানে আরাম করতে পারে কেমন উঁচু তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে সেখানের খাটগুলা এমন উঁচু থাকবে ইজা আরাদা ওয়ালিয়ুল্লাহি আইয়াজলিসা আলা তিলকা সুরুরি তাওয়াদাত লাহু আল্লাহর বন্ধুরা আল্লাহর অলিগন যখন ওই খাটের মধ্যে উঠতে চাইবে খাট তো উঁচু কয় খাট তার জন্য নত হয়ে যাবে জি হযরত আসেন আমার মধ্যে বসেন ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাউদুআ তো খাটে বসবেন বসার পর দুনিয়াতে তো বিভিন্ন জন তারা বিভিন্ন মত টান দিছে যে ভাবসাব আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকেও দিবে যে তুমি তো দুনিয়াতে এই মদটদ ছুঁয়েও দেখো নাই তোমাকেও সেখানে শারাবান তহুরা পরিবেশন করে গ্লাসের মধ্যে ওই শারাব দিয়ে ফিহা আকওয়াবুম মাউদুআ তোমার সামনে ওই শারাবান তহুরা যুক্ত ওইটা পরিপূর্ণ গ্লাসগুলা তোমার সামনে সাজানো থাকবে নাও তুমি আর তোমার বিবি পান করতে থাকো এজন্য বলছি একবার চলেন কষ্টে কোনো মতে যাই তাই গুনাহ করা যাবে না ঠিক আছে না ইনশাআল্লাহ গুনাহ আজকে থেকে ছেড়ে দেব ইনশাআল্লাহ কালকে এই মুহূর্তে আমি যে কবরে থাকতে পারি আপনি কবরে থাকতে পারেন তো কি দরকার আছে যেহেতু মরে যাবই তো কষ্ট কোনো মতে গুনাহ থেকে বাঁচি বাস গুনাহ থেকে বাইচা মরব ইনশাআল্লাহ ওয়া নামারিকু মাসফুফা তো খাটে বসে রয়েছেন আপনি আর সামনে আপনার গ্লাস টালাস দেওয়া এখন আপনি শরাবান তহুরা পান করবেন তো একটু হেলান দেওয়া তো দরকার আল্লাহ বলে ওয়া নামারিকু মাসফুফা আরে কোনটা হেলান দিবা সারি সারি বালিশ বিছানো থাকবে আচ্ছা তুমি যে তোমার খাটটায় গিয়ে উঠবা টাইলসে পাড়া দিয়ে হাঁটবা আরে না না তোমার জন্য গালিচা বিছানো থাকবে ওই গালিচার উপর হেঁটে হেঁটে তুমি তোমার ওই পালংয়ের মধ্যে বসে তুমি ওই সারি সারি যে বালিশগুলো আছে সেখানে তুমি হেলান দিয়ে বসবা এইগুলা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে এখন মানুষ মনে করতে পারে আচ্ছা আল্লাহ কি এগুলা দিবে মনে করতে পারে যে এত বড় বড় খাট পালং ইত্যাদি তা আল্লাহ বলে মিয়া চিন্তা করো না আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত তারা কি দেখে না ওটের দিকে ওট কিভাবে সৃষ্টি করা হয়েছে একটু ওটের দিকে দেখে না ওয়াইলা সামাই কাইফা রুফিআত আকাশের দিকে তাকায় না আকাশ কিভাবে উঁচু করে রাখা হয়েছে আচ্ছা একটু খুঁজি আমরা দেখি কোথায় খাম্বা আছে আসেনি না খোঁজেন না একটু আমরা দেখি আসেনি খাম্বা নাই তো এইভাবে রয়েছে কেমন এটা জোরে বলেন কে রাখছে কে রাখছে এইভাবে আল্লাহ বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত আরে খুঁটি ছাড়া আসমান যদি আমি এইভাবে রাখতে পারি আর তোমাদেরকে এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত দেওয়া তো আমার কাছে কোনো ব্যাপার না ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত খুব মন দিয়ে এই জায়গাটা বুঝেন ওলামা হযরত আছেন প্রথমে ওটের কথা বলছে পরে আকাশের কথা পরে পাহাড়ের কথা কেন আগে ওটের কথা কেন
ওটের উপরে বৈশা যখন আপনি ওটের উপরে বসবেন বৈশাই একটু তাকান আসমান দেখা যায় ওট যখন চালাবেন ওট সাধারণত পাহাড়ি অঞ্চলে চালানো হয় আশেপাশে তাকায়া দেখেন পাহাড় তাই আল্লাহ বললেন তারা কি ওটের দিকে তাকায় না আরবের মানুষগুলা তো ওটের উপরে বৈশা এরপরে কি আকাশের দিকে তাকায় না আসমান খুঁটি ছাড়া আচ্ছা ঠিক আছে চলতে চলতে ওয়াইলাল জিবালি তারা কি পাহাড়ের দিকে তাকায় না কাইফা মুসিবাত কিভাবে পাহাড়টা স্থাপন করা হয়েছে আচ্ছা তারা যে জমিনের উপর চলতেছে ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত জমিনের দিকে তাকায় না যে জমিনটা কিভাবে বিছিয়ে রাখা হয়েছে আমি আল্লাহ বিছিয়ে দিলাম আর ওই বিছানো জমিনের উপর তো তুমি ওটের মধ্যে আরোহণ করে আসমান আর পাহাড়গুলা দেখতে পাচ্ছ তো এইগুলা দেখা তুমি কি বুঝো না আমি যে জান্নাত দিব এরপরে আল্লাহ বলেন ফাজাক্কির তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তিত আহারে আমি এত দাওয়াত দেই কাফেররা কেন গ্রহণ করে না কথার কথা যেমন আজকে আপনারা আমি চাইছি যে এমন ভাবে বুঝাই যেন আজকে থেকে আর কেউ গুনাহ না করেন তো এরপরেও যদি কালকে গুণা করেন হইতে পারে কষ্ট লাগবে আহারে তো ভাবে কইলাম এরপরে গুণা করে তো নবীজি দাওয়াত দেয় এরপরে অনেকে দাওয়াত গ্রহণ করে না কষ্ট লাগে যে আমি এত করে বুঝাই গ্রহণ করে না কেন আল্লাহ বললেন ফাজাক্কির নবী আপনার কাজ আপনি শুধু ওয়াজ করতে থাকেন সুবহানাল্লাহ আপনার কাজ ফাজাক্কির আপনি শুধু ওয়াজ করতে থাকেন ইন্নামা আনতা মুযাক্কির আপনি উপদেশ দিতে থাকেন আপনি ওয়াজ করতে থাকেন আপনি শুধু ওয়াজকারী শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি তাদেরকে জোর করে কিছু মানাবেন আমি এই জন্য আপনারে পাঠাই নেই আপনার কাজ শুধু বলা গ্রহণ করবে না করবে এটা আপনার দায়িত্ব না আপনি শুধু ওয়াজ করার কাজ লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি তাদের উপর নিয়ন্ত্রক নন আপনি তাদের উপর বাধ্য না আতে তারা গ্রহণ করতেই হবে আপনার কাজ ওয়াজ করা বলেন আপনার কাজ কি এখন যদি এই যুগে কেউ বলেন হুজুর এত ওয়াজ করেন কি লাভ এত এত ওয়াজ করেন আসেনি আমাদের কাজ কি শুধু পোষায় দেওয়া খতিব সাহেবের কাজ কি শুধু আর দোয়া করা হ্যাঁ দোয়া করা যে আল্লাহ কবুল যেন করে আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে আল্লাহ মানুষগুলা যেন কথাগুলা মানে বাস এতটুকু কাজ বাকি হেদায়াত সে পাবে না পাবে এটা আল্লাহ তো আল্লাহ বলেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার যে ব্যক্তি আপনার দাওয়াত গ্রহণ না করে মুখ ফিরিয়ে নিবে ও কাফার আর কুফরি করবে ফাইউআযযিবুহুল্লাহুল আযাব আল আকবার আল্লাহ তাকে বড় আযাব দিবে বড় শাস্তি দিবে ইন্না ইলাইনা ইয়াবাহুম তাদের সবাইকে জানায়া দেন আমার কাছেই সকলে ফিরে আসতে হবে সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম এরপর আমার দায়িত্ব তাদের হিসাব নেওয়া আমি আল্লাহ তাদের হিসাব নিব মনে রাখবেন ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হুসিবা উজ্জিবা হিসাব যদি পুঙ্খানুপুঙ্খানু নিয়ে নেওয়াই হয় শাস্তি থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ আমাদের সকলকে সূরায়ে গাশিয়ার যে কথাগুলা মূল কথাগুলা আমাদের আজকের মূল আলোচনা যেটা জানলাম সূরায়ে গাশিয়ায় আমরা মোটামুটিভাবে বিস্তারিতভাবে দুই শ্রেণীর কথা জানলাম এক শ্রেণী জাহান্নামী আরেক শ্রেণী জান্নাতি জাহান্নামীদের চেহারাগুলা বড় ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হবে জান্নাতীদের চেহারাগুলা বড় হাস্যোজ্জ্বল হয়ে যাবে জাহান্নামীরা দরি নামক ভয়ঙ্কর এক খাদ্যের সম্মুখীন হবে জান্নাতীরা আলিশান জান্নাতে প্রবেশ করে শারাবান তাহুরা সহ বিভিন্ন নেয়ামতের সম্মুখীন হবে আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান তথা জান্নাতীদের অন্তর্ভুক্ত যেন দুনিয়াতে থেকেই নামটা লিখিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ আমার আপনার আমাদের সকলের সাক্ষাৎ যেন আল্লাহ আবার জান্নাতে করিয়ে দেয় আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেই কথাগুলা বললাম সঠিক যতগুলা কথা সব আল্লাহর পক্ষ থেকে হয়েছে ভুল ভ্রান্তি যা হয়েছে আমার পক্ষ থেকে হয়েছে আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু